بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকাল কি যে হয়েছে দেখেন এরকম মেস্তার দাগ কিন্তু প্রায় ঘরে ঘরে ঘরের মধ্যে একজনের না একজনের দেখা দেয় কারো আবার চোখের চারপাশে কুচকে যে অল্প বয়সেই মানে বুড়ি দেখা যায় অনেকে বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করতে করতে মুখের 12টা বাজিয়ে দিয়েছে কিন্তু আমরা সবাই চাই কিন্তু এরকম জাপানিজদের মতো চকচকে উজ্জ্বল ত্বক মুখের অনেকগুলো সমস্যা সমাধানের জন্য আজকে আমি এই রেমেডিটা শেয়ার করছি এটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন আল্লাহর রহমতে আপনাদের মুখের অনেক অনেক সমস্যা সমাধান হবে আপনাদের মেস্তার দাগ চলে যাবে ব্রণের দাগ চলে যাবে মানে অল্প বয়সে কুচকে যাওয়া ত্বক টান টান হয়ে যাবে আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক উপকারী হবে এর জন্য আজকে আমি একটা আপনাদেরকে ক্লিনজার তৈরি করে দেখাবো ক্লিনজার তৈরি করার জন্য এখানে আমি দেখেন তিনটার মতো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য যেমন ভালো ত্বকের জন্য কিন্তু অনেক ভালো ভিটামিন ই ভিটামিন সি এগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো কিছু কিছু ভিটামিন কিন্তু সরাসরি ত্বকে লাগালে কিন্তু কাজ করে যেমন ভিটামিন ই এবং ভিটামিন সি এই ভিটামিন ই দিয়ে আজকে ক্লিনজার তৈরি করব আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক উপকারী হবে দেখেন আমি একটা বাটি নিয়েছি এবং বাটির মধ্যে আমি এখানে 2 চামচের মতো কাঁচা দুধ এখানে ব্যবহার করছি কাঁচা দুধ কিন্তু সরাসরি ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে মুখের মেস্তার দাগ বলেন কালো দাগ বলেন ব্রণের দাগ বলেন যে কোনো দাগ তুলতে এক নম্বর আপনারা কাঁচা দুধটাকে রাখতে পারেন যারা এখন এই দুধটা মাখেননি কাঁচা দুধটা দিয়ে ফেস প্যাক তৈরি করে মাখেননি তারা অবশ্যই কিন্তু ফেস প্যাকটা একবার তৈরি করে মাখবেন এখানে আমি ক্লিনজারটা তৈরি করার জন্য 2টা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব ভিটামিন ই ক্যাপসুলটা কেটের ভিতর থেকে তেলটা আমি এখানে ব্যবহার করছি আশা করি ভিডিওটা যারা বিভিন্ন রকম মুখের সমস্যায় ভুগছেন নানান রকম প্রোডাক্ট ব্যবহার করে মুখের 12টা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটা ভালো লাগে যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না এই দুটো উপকরণ কিন্তু আমি খুব ভালো করে এখন ফেটে নিচ্ছি অথবা মিশিয়ে নিচ্ছি এখানে এবার আমি দেব 1 চামচের মতো গাছের অ্যালোভেরা জেল এখানে আমি অ্যালোভেরা জেলটা বের করে এর মধ্যে দিয়ে দেবো আপনারা কেনাটাও ব্যবহার করতে পারেন তবে দেখবেন সেটা যাতে আসল হয় কোনো রকমের রং বা কালার ব্যবহার করা না হয় এর জন্য আমি বলবো আপনারা অবশ্যই গাছের অ্যালোভেরাটা ব্যবহার করার চেষ্টা করবেন অ্যালোভেরা জেলটা এখানে আমি 1 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এমনভাবে মেশাতে হবে প্রত্যেকটা উপকরণ যেন একটির সাথে একটি মিশে যায় এটা এটা যদি না করেন তাহলে কিন্তু ভালো কাজ করবে না এখন আমি এই 3টে উপকরণ খুব ভালো করে ফেটে নিচ্ছি এখন এর মধ্যে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে হলুদের গুঁড়ো মুখে মাখার যে হলুদের গুঁড়ো সেটা এখানে ব্যবহার করছি বা কস্তুরি হলুদের গুঁড়ো অথবা কাঁচা হলুদের রসটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ও হলুদ আমাদের মুখের ব্রাইটনেস বৃদ্ধি করে মুখের দাগ ছোপ দূর করতে 1 নম্বরে রাখতে পারেন আপনারা হলুদ হলুদ মুখের উজ্জ্বলতাও কিন্তু বৃদ্ধি করে এখন হলুদটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে আজকে যে ক্লিনজারটা তৈরি করবো এটা কখন কীভাবে মাখবেন কীভাবে মাখলে বেশি উপকার পাবেন আমি আপনাদেরকে দেখাই দেবো সরাসরি যেটা দিয়ে কতটা ময়লা ওঠে মুখের কতটা কালো দাগ উঠাতে পারবেন এটা দিয়ে আশা করি এইটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে তাহলেই বুঝতে পারবেন কত ময়লা দূর এখন দেখেন আমার ক্লিনজারটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমি কাঁচা দুধ দিয়েছি কাঁচা দুধ কিন্তু আমাদের ন্যাচারাল ক্লিনজার হিসেবেই কাজ করে তার সাথে আর 2টি উপকরণ আমি 2টা 3টা উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এখন একটা কটন বার দিয়ে আপনারা প্রথমে যেটা করবেন রাতের বেলায় খুব ভালো করে মুখটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আপনারা একটা কটন বারের মধ্যে ক্লিনজারটা লাগাবেন মানে লাগিয়ে তারপর আপনাদের মুখে পুরো মুখে এটা দিয়ে মাখবেন ড্যাব 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 করে পুরো মুখে মাখবেন যখন শুকিয়ে যাবে তখন মুখটা ধুয়ে ফেলে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবেন আপনারা সকালবেলা উঠে নিজের ত্বক নিজে দেখে অবাক হবেন যে এতটা ভালো কাজ করে ত্বকটা উজ্জ্বল হবে ফর্সা হবে বেবি সফট হয়ে যাবে ত্বকের ভিতরে যত ময়লা কালো ধুলো ছিল সব উঠে যাবে আপনারা কটন বারটা মানে তুলাটা দেখলে বুঝতেছেন কিনা জানি না তুলার সাথে কিন্তু অনেকগুলা ময়লা উঠে যাচ্ছে অনেকগুলো যে ময়লা ছিল আমার স্কিনে সেটা কিন্তু সাথে সাথে উঠে যাচ্ছে আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক উপকারী হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ